এখন তিনি বাংলার মুখ্যমন্ত্রী, সুতরাং অতীতের কি করে এসেছেন সেটা তার কাছে একান্তই অতীত। সেদিন তিনি অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, সেদিন তার হাতে ছিল অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের দণ্ড। আজ তার হাতে যে দণ্ড এসে উপস্থিত হয়েছে সেটা হচ্ছে সাধারণ মানুষকে অত্যাচার করার দণ্ড। সুতরাং দণ্ড হাতে আছে, একটি হচ্ছে অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার দণ্ড ছিল, আজকে অত্যাচার করার লড়াই অত্যাচার করার দণ্ড এসে হাতে পৌঁছেছে।